নেক্সট টুল হোমস ডট কম। আচ্ছা, সো হোমস ডট কম বেসিক্যালি দুটা কাজ করে। এটাও আমি কিছু ক্লায়েন্ট তোমাকে বলবে, সে কোনো একটা বাসা রেন্ট করতে চায় অথবা বাসা সেল করতে চায়। আচ্ছা, সো রেন্ট বা সেলের জন্য, রেন্ট মানে ভাড়া, সেল মানে বিক্রি, হয় বিক্রি করবে বা ভাড়া করবে, এরকম ইউএস সিটিতে সে তোমাকে এক্সাক্ট একটা লোকেশন অথবা তোমাকে স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিবে, বলবে আমার এই রাস্তার মধ্যে অথবা এই সিটির মধ্যে একটা বাসা লাগবে। আচ্ছা, কিছু ক্লায়েন্ট পাইতে পারো সেরকম। আচ্ছা, আর কিছু হচ্ছে তোমার মানে এটা হচ্ছে ক্রেতা, এই প্রথমটা যারা চাবে এটা হচ্ছে ক্রেতা, অর্থাৎ সে ফ্ল্যাট কিনতে চায়, আর সেকেন্ডটা যারা এটা হচ্ছে ফ্ল্যাট বিক্রেতা, রিয়েলটরের লিস্ট, অর্থাৎ রিয়েলটর ব্রোকার বা রিয়েল এস্টেট ব্রোকার আমেরিকার সবচেয়ে জনপ্রিয় বিজনেস। কারণ এইটা মানে আমরা যেরকম বাসা ভাড়া হেঁটে হেঁটে রাস্তা রাস্তায় খুঁজে বাসা ভাড়া করি, বাইরের কান্ট্রিতে এটা একদমই পুরো অদ্ভুত। মানে ইউএসএ যেটা করে ওরা এরকম, যদি লিড জেনারেশন লাগে লিড জেনারেশনকে হায়ার করে, বা তার একজন রিয়েলটর লাগবে, তোমাকে নক করে বলো লিড জেনারেশনের কাজ করো তুমি, আমার ইউএস এর নিউ ইয়র্কে কাজ করো, এরকম কিছু রিয়েলটর বা রিয়েল এস্টেট ব্রোকার লাগবে। তো ব্রোকার লাগলে কি হবে, ব্রোকারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে সে একটা হোম রেন্ট করতে পারবে। ঠিক আছে, সো ডাইরেক্ট হোম বের করতে পারবো আমরা, আবার কিছু রিয়েলটরের লিস্টও বের করতে পারবো। আচ্ছা, সো প্রথম কাজটা হচ্ছে আমাদের, আমরা ফার্স্টে হচ্ছে আমরা কিছু মানে ডাইরেক্ট বাসা খুঁজি, অ্যাপার্টমেন্ট খুঁজি, কত রুমের বাসা, সো এরকম একটা ডেটাবেস তৈরি করব, মানে হোম এর ডেটাবেস। হ্যাঁ, মানে একটা ডেটাবেস যেখানে আমেরিকার একটা একটা রাস্তা অথবা একটা সিটির পাঁচ ছয়টা লোকেশনে বা পাঁচ ছয়টা যে অ্যাপার্টমেন্ট আছে, অথবা ওদের ওখানে আসলে অ্যাপার্টমেন্ট হয় না, তো ইউএসএ তোমরা যদি দেখো ইউএসএ দেখবা সব সিঙ্গেল সিঙ্গেল বিল, মানে সিঙ্গেল সিঙ্গেল কাঠের ঘর বা বিল্ডিং এর ঘর হইতে পারে, বাট সিঙ্গেল মানে একটা রাস্তায় একটা জায়গায় একটা উঠান আছে, উঠানের মধ্যে একটা বিল্ডিং, সেটা কিন্তু নিজেরাই কিনে নেয়, ওইখানে আর কেউ থাকে না। খুবই কম থাকে যে মাল্টি স্টোরেড বিল্ডিং এর মধ্যে একটা, আমাদের যেরকম ফ্ল্যাট থাকে ধানমন্ডি আর মনির ফ্ল্যাট এর মধ্যে একটা একটা কি বলে 10-15 তলা বিল্ডিং, সেখানে অনেক অনেক ফ্ল্যাট, এরকম খুব কম হয়। ইউএসএ স্ট্রিট গুলো তোমরা যদি গুগল ম্যাপে গিয়ে সার্চ করো দেখবা যে ওদের হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একটা উঠানের মতো জায়গা থাকে, ওইখানে 2 তলা বা 1 তলা একটা বিল্ডিং থাকে, সেখানে তারা নিজেরা থাকে। তো এরকম কয়েকটা বিল্ডিং এর কয়টা রুম আছে, কয়টা বাথরুম আছে, কয়টা বেডরুম আছে, ভাড়া কত পড়বে, এরকম একটা ডেটাবেস তৈরি করতে বলতে পারে। ঠিক আছে, তো এটা ওই ভিপিএন লাগবে, ভিপিএন দিয়ে homes.com এ যাবা, এটার কাজ শেষ। ওকে, সো আমি homes.com এ যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সো এখানে সার্চ বাই লোকেশন, ক্লায়েন্ট তোমাকে মানে যেই তোমাকে হায়ার করতে চায় সে তোমাকে বলে দিবে কোন লোকেশনের মধ্যে লাগবে। ঠিক আছে, ধরা যাক ক্লায়েন্ট আমাকে সিটির মধ্যে আমি চাচ্ছি, সো নিউ ইয়র্কের আমাকে কয়েকটা বিল্ডিং এর খোঁজ খবর দাও যেগুলো হায়ার মানে রেন্ট হবে এরকম। আচ্ছা, আমি সার্চ করলাম। ঠিক আছে, খুব সিম্পল। সার্চের পরে আমি সমস্ত রিয়েল এস্টেট এজেন্ট বা কোম্পানি পাবো। আচ্ছা, এখানে খেয়াল করো, এটা কিন্তু মানে ধরো একটা বিল্ডিং কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি করতে পারে, আবার সেটা নিজেরাও করতে পারে। সোজা কথা, যে বেচবে তার ইনফরমেশন আমি পাবো বা যে ভাড়া দিবে তার ইনফরমেশন পাবো। ঠিক আছে, আচ্ছা, এখানে অনেকগুলো দেখো হোমের লিস্ট চলে আসছে, মানে আমরা আমেরিকার বিভিন্ন লোকেশন বেস আমি অনেকগুলো এরকম একটা দুইটা তিনটা চারটা হোম পাচ্ছি। আচ্ছা, ক্লায়েন্টকে এরকম দুইটা বা তিনটা ডেটাবেস করে দিতে বলতে পারে। ঠিক আছে, সো আমি প্রত্যেকটা হোমের মধ্যে ক্লিক করলে ডিটেইলে সমস্ত ইনফরমেশন পাবো, এবং কয়টা বাথ আছে, কয়টা রুম আছে, কত ভাড়া পড়বে, যদি মান্থলি ইনস্টলমেন্ট দেওয়া থাকবে থাকার অপশন থাকে সেটাও বের করতে পারবো। সো তাহলে আমাদের এই কাজটা হচ্ছে মেক এ লিস্ট অফ ইউ হোমস এট fixed location. তাহলে আমি সবার প্রথমে এই একটা ভিজিট করলাম, লার্ন মোর বাটনে ক্লিক করলে হবে, দুই নাম্বারটা ক্লিক করলাম, দুইটা বের করছি। আচ্ছা, ওকে, সো এখন তুমি যখন ক্রেতা, তুমি যখন একটা বাসা ভাড়া নাও তখন কি করো, রুম আছে কয়টা সবার প্রথম কনসার্ন, বাথরুম আছে কয়টা,
ভাড়া কত পড়বে, কয়তলায়, এরকম কিছু ইনফরমেশন না, বা স্কোয়ার ফিট কত, তারপর তার লোকেশন কত, তার সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বার কি, তো এরকম একটা ডেটাবেস। ঠিক আছে, তো আমি নোটপ্যাডে দেখাচ্ছি আর গুগল শিটে যাচ্ছি না। হোমস ডট কম শুধুমাত্র হোম ভাড়া নেওয়ার জন্য, বা ডাইরেক্ট কোনো তুমি রিয়েল এস্টেট এজেন্টের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, তুমি নির্দিষ্ট লোকেশনে 4-5টা রিয়েল এস্টেট এজেন্টস এর ইনফরমেশন গেদার করার জন্য এটা বেস্ট। এবং মানে বাসা ভাড়ার জন্য যেরকম, যে বাংলাদেশে মাত্র শুরু হয়েছে বাড়ি ভাড়া ডট কম, তারপর হচ্ছে কি বলে বি প্রপার্টি ডট কম, মানে ভাড়া ঠিক না, ওদের তো আসলে প্রপার্টি সেল করে, কিন্তু বাসা ভাড়া এরকম এখনো ওভাবে চালু হয়নি বাংলাদেশে। সো বাইরের কান্ট্রিতে খুব পপুলার, যদি চাও নতুন বিজনেস শুরু করবা করতে পারো, বাংলাদেশের জন্য এটা অনেক কাজে দিবে। বাংলাদেশ এখনো অনলাইনে অনেক কিছুতে মানে পপুলার হয়নি, তো ভিপিএন স্লো হচ্ছে। ওকে, সো কি কি লাগতে পারে আমরা লিস্ট অফ ডাটাতে? সবার প্রথমে আমার এইটা যে যেখানে আছে আমার সেই অ্যাড্রেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার অ্যাড্রেসটা লাগবে। সেই অ্যাড্রেস অনুযায়ী ক্লায়েন্ট দেখবে এটা আমার কাছাকাছি হয় কি না। অ্যাড্রেস, আমি ডাটাগুলো না লিখে অ্যাড্রেস লাগবে আমাদের, আমি কি কি ফাইন করতে পারছি এটা দেখে অ্যাড্রেস। সিমিলারলি আচ্ছা, এটা হচ্ছে এস্টিমেটেড পেমেন্ট। হ্যাঁ, ও এখানে মান্থলি একটা ইনস্টলমেন্ট রাখছে, টোটাল পেমেন্টটা হচ্ছে এত, আর মান্থলি আমি এত দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের এই যে মান্থলি একটা অবস্থা আছে, ইন্স্যুরেন্স এত টাকা যাবে, ট্যাক্স এত, ঠিক আছে, টোটাল আমার কাছে মান্থলি মর্গেজ নিবে 5,900। মর্গেজ বলতে এককালীন একটা অ্যামাউন্টে তুমি বিলিংটাতে উঠে যেতে পারবা, বা ওই ফ্ল্যাটটাতে উঠে যেতে পারবা, বা ওই বাসাটাতে উঠতে পারবা, তারপরে তুমি মান্থলি মান্থলি পেমেন্ট করবা। তাহলে এটা হচ্ছে আমার টোটাল পেমেন্ট, টোটাল পেমেন্ট এবং মান্থলি ইনস্টলমেন্ট বা মান্থলি মর্গেজ। তারপর হচ্ছে আমাদের একটু নিচের দিকে নামলে একটু দেখো, এখানে আছে বেড আছে একটা, বাথ আছে একটা, স্কোয়ার ফিট লেখে নেই, একটু নিচে নামি, এইখানে তুমি ডিটেল আকারে পাবা। আচ্ছা, লিস্টেড কবে হইছে এগুলো দরকার নেই, আমার বাথ আছে একটা, বেড আছে একটা, এত ভাড়া। আচ্ছা, তারপর হচ্ছে স্কোয়ার স্পেস, মানে কি বলে কত স্কোয়ার ফিট এটা থাকার কথা, এই যে স্কোয়ার ফিট 712। মানে কতটুকু জায়গা জুড়ে আছে বাসাটা, এটা হচ্ছে স্কোয়ার ফিট, দৈর্ঘ্য প্রস্থ মিলে আর কি গুণ করে। আচ্ছা, সো এখানে দেখো হাউস ওনারের ইনফরমেশন দেওয়া আছে, বা যে সেল করবে তার ইনফরমেশন দেওয়া আছে। এটা হচ্ছে নাম, এটা কোম্পানির নাম, এটা এটা হচ্ছে ওনার ইনফরমেশন। কোম্পানি আচ্ছা, ডাইরেক্ট চাই ভাই এই ডাটাগুলো কি ফাইবারে কি ওপেন করতে হবে নাকি এটার উপর ডাইরেক্ট কি করতে পারবা না, এটা হচ্ছে তোমার মানে আপওয়ার্কে তুমি সার্চ করে জব পাবা, কিন্তু বাস ফাইল এটা করতে পারবা কম্পিউটার অ্যানালাইসিস। আর এটার উপরে যদি গিক করো তুমি রিয়েল এস্টেট এজেন্টস, অথবা আই উইল ফাইন্ড এনি ডাটা অফ ইউর রিয়েল এস্টেট এজেন্ট, অথবা হচ্ছে তোমার রিয়েল এস্টেট কোম্পানিস, অথবা এনি ফ্ল্যাট ফর রেন্ট, এরকম করতে পারো। বাট ফাইবারে আমি অলরেডি বলছি এই দুটো সার্ভিসের উপর খুব বেশি গিক নেই, কাজে আসতে পারে, বাট আপওয়ার্কে তুমি এ ধরনের অনেকগুলো কাজ পাবা। আচ্ছা, সো আমরা এই গেল হচ্ছে তোমার রিয়েল এস্টেট কিছু ইনফরমেশন পাইলাম, এই একটা সিমিলার, আরেকটা হচ্ছে এটা। এবং ক্লায়েন্ট অনেক সময় এরকম চায়, আমি এরকম একটা পাইছিলাম যে ওর হচ্ছে ছবি সহ লাগবে, সেক্ষেত্রে রাইট বাটন দিয়ে ইমেজের লিঙ্কটা কপি করে ফেলবা, অথবা তুমি ইমেজ গুলো সেভ করে তুমি হচ্ছে কোনো একটা সফটওয়্যার, মনে করো লাইট শটের মাধ্যমে তুমি ছবিগুলো তুলে লাইট শটের লিঙ্কটা তুমি দিয়ে দিলা। এই যে ছবিটা তুলবা, এভাবে ছবি তুলে তুমি ছবিটাকে আপলোড করে ফেলবা, এই যে এখানে আপলোড অপশন আছে, আপলোড করে তুমি একটা লিংক পেয়ে যাবা, লিংকটা দিয়ে দিবা ছবির। এই লিংকটা দিয়ে দিবা, তাহলে সে ছবিগুলো অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি রিয়েল এস্টেট হোমের অনেকগুলো ফাইন্ডিং এর ডাটা পাইলাম রিয়েল এস্টেট এর উপর।
আচ্ছা এই একটা গেল, এটা হলো আমরা মানে হোম ফাইন্ডিং অথবা হচ্ছে আমি ইউএস নির্দিষ্ট সিটির রেন্টাল ইনফরমেশন গুলো পাবো। হ্যাঁ আচ্ছা, এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে তোমার ফাইন্ড ইউএস রিয়েল এস্টেট লিস্ট, মানে লোকেশন বেস কোন একটা রিয়েল এস্টেটের সাথে কেউ একজন কানেক্টেড হতে চায়। আচ্ছা ভিপিএন ইউজ করে এই লিঙ্কটাতে যাবা, হ্যাঁ homes.com/realestateagents। ওকে তো আমি যাচ্ছি, লিঙ্কটাতে গেলাম। রিয়েল এস্টেট এজেন্টের জন্য ক্লায়েন্ট নির্দিষ্ট লোকেশন বলে দিবে, এটা অনেক ইম্পর্টেন্ট রিয়েল এস্টেট এজেন্টের লিস্ট বের করা। আর তোমরা এটাকে রিসেল করতে পারো, অর্থাৎ নির্দিষ্ট 5টা 6টা অথবা 10টা লোকেশনের 100 করে রিয়েলেটর বা রিয়েল এস্টেট এজেন্টের নাম ইনফরমেশন তুমি তোমার একটা শিটের মধ্যে বানিয়ে রাখতে পারো। এরপরে তুমি একটা গিগ খোলা, আই উইল গিভ ইউ রিয়েল এস্টেট এজেন্ট লিস্ট ফ্রম এলি লোকেশন, তাহলে কি হবে রিয়েল এস্টেটের ডাটা কিন্তু অনেক দামি, মোটামুটি অনেক এক্সেল করে, তুমি একবার মানে বানায় ফেললে সেটা তুমি বারবার বিভিন্ন ক্লায়েন্টের কাছে সেল করতে পারবে। দিলাম আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে যে রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে তাদের সমস্ত লিস্ট আমি পাচ্ছি, অনেকগুলো পেজ আছে। সো মোটামুটি প্রত্যেকটার উপরে তুমি যদি 10টা মানে যে কয়টা সিটি আছে আমেরিকায় সবগুলো সিটির যদি তোমরা অ্যাটলিস্ট 10টা করে ডাটা নিয়ে রাখতে পারো, এইটা একটা চমৎকার সার্ভিস হবে। এবং মানে অনেক কাজ আছে এটার উপর, আমি তারপরে যাই, এটার উপর রেগুলারই কাজ থাকে। অথবা freelancer.com এর উপর কাজ আছে। এটার উপর 136টা জব আছে। সো রিয়েল এস্টেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বুঝতে পারতেছো রিয়েল এস্টেটের উপর তোমাকে লং টার্ম কাজ করতে হবে। রিয়েল এস্টেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কোল্ড কলার অ্যাপয়েন্টমেন্ট সেটার, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট অ্যাডমিনিস্ট্রেশন স্পেশালিস্ট, রিয়েল এস্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইউকে রিয়েল এস্টেট ইনস্টলমেন্ট রিয়েল এস্টেট, ঠিক আছে। সো মোটামুটি এটার উপরে প্রচুর কাজ আছে, আপওয়ার্কে freelancer.com এর প্রচুর কাজ আছে। রিয়েল এস্টেটের কাজগুলো অনেক ইম্পর্টেন্ট এবং homes.com-টা এটার জন্য সবচেয়ে বেস্ট। আচ্ছা সো homes.com-এ এখন আমাকে যদি 10টা করে লিস্ট করতে বলে আমি ডাইরেক্ট আমি তার নাম পাচ্ছি, সে কি ব্রোকার অথবা ওনার, তার কোম্পানির নাম থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো ক্ষেত্রে থাকবে কোনো ক্ষেত্রে থাকবে না, কারণ ব্রোকাররা সাধারণত নিজের কোম্পানির নিজেই ওনার, অনেক সময় কোম্পানির নাম নাও থাকতে পারে। আচ্ছা তারপর হচ্ছে কোম্পানিটা মানে সে কোন কোন জায়গায় রিয়েল এস্টেটের কাজ করে বা কোন কোন একটা ব্রোকার নির্দিষ্ট একটা লোকেশনে কাজ করে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট লোকেশনে সে বিভিন্ন যেসব রেন্টাল কোম্পানি গুলো আছে সবগুলোর কাছে গিয়ে গিয়ে ডাটা গুলো নেয় বা একটা পার্সেন্টেজ সে পায়, তার ডাইরেক্ট ডায়াল বা হচ্ছে তোমার ফোন নাম্বার আছে। এভাবে তুমি মোটামুটি কটা একটা, এখানে 10টার মতো ডাটা আছে, প্রথম পেজে সেকেন্ড পেজে চলে যেতে পারো। সো এইভাবে তোমরা রিয়েল এস্টেটের এজেন্টদের ইনফরমেশন পাবা, ঠিক আছে। সো এজেন্টদের এখানে ডাইরেক্ট কলিং ডাটাবেস সবগুলোই আছে, এবং ইয়েলো পেজেস বা ইয়েল্প থেকে মানে রিয়েল এস্টেটের যদি কোনো কাজ লাগে homes.com-এ চলে আসবা। আর হচ্ছে তোমার homes.com-টা তোমার অন্যান্য ডাটাবেস থেকে অনেক বেশি আপডেটেড, এবং এখানে দেখো এন্ডোর্সমেন্টও করা আছে, অর্থাৎ মনে করো 17 জন মানুষ ওর কাছ থেকে সার্ভিস নিছে, সার্ভিস নিয়ে ও বলছে যে ভালো, সো সে এন্ডোর্স করছে, সেই অনুযায়ী এখানে প্রিফার্ড দেখাচ্ছে। সো এগুলো একদম পুরো মানে লিগাল, কোনো স্ক্যামিং নেই, যার কারণে এখান থেকে ডাটাবেস গুলো অনেক কাটে দিবে। তো এইভাবে তোমরা হচ্ছে এই যে এভাবে মাল্টিপল পিপলদেরকে বের করবা নির্দিষ্ট লোকেশন, যদি ডাটাবেস তৈরি করে ফেলতে পারো খুবই ভালো, আর না করলে আমার একটা অ্যাসাইনমেন্ট করবা। ক্লাসিফাইড ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ ডাটা যদি আমি ফেচ করতে চাই ইনক্লুডিং ইমেল, তো এটা আমি কিভাবে করতে পারি? মানে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে সিমিলার ডাটা এরকম সেদন ডামটি নামে একটা ওয়েবসাইট আছে ইউটিউবে, এটা খুব পপুলার আর কি। সো আচ্ছা আমি একটু ক্লাসিফাইড স্ক্রিনশট করে আমি দেখাচ্ছি, দাঁড়াও। নিউ ইয়র্ক
আচ্ছা স্যার আমি 50টা লাডা দিতেছি প্রত্যেকটার জন্য, ফাইন ফর ইচ 50টা টোটাল। ডাটাবেস বাই করে রাখো, রিয়েল এস্টেটের ডাটা এক্সেল লাগবে, অনেকগুলো এক্সেল লাগবে, রিয়েল এস্টেটের উপর যত এক্সেল পারো করে ফেলো। ডাটা কি লাগবে, নাম দিবা, কোম্পানি দিবা, অ্যাড্রেস দিবা, ফোন নাম্বার দিবা, আচ্ছা আছে কি ওকে, দিস টু আর ইউর টাস্কস।